এটা যদি না তাইলে ড্রাগে রেডিস আমি আগে বলেছি 30 বছর ত্রিপুরা পিছিয়ে গেছে। কোথায় বেকারদের চাকরি? কি চাকরি? কোথায় চাকরি? আজকে মোর দেন 60,000 আপনার চারজনে পাইয়ে বেকারদের কোন ব্যবস্থা নেই, কর্মচারীদের দিয়ে নেই। আজকে যে হাহাকার বাজারে উপলিক অবস্থা চিনে না, ওই আপনার ভাই বিজয় চিকর সহ তারা চারজন এনেছে, তাদের স্যালারি হলো মাস ব্রিটিশ আমলে নীলকর, আর বিপ্লব বাবুর আমলে জলকর, সম্পদ কর। আপনার বন্ধুরা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, আজকে একটা ত্রিপুরা রাজ্যে একটা নৈরাজ্যের বাতাবরণ সৃষ্টি হয়ে গেছে, অ্যালার্মিং সিচুয়েশন অফ ল অ্যান্ড অর্ডার প্রিভেলিং ইন দ্য স্টেট। যেমন আমি এক একটা করে আমি বলে লাস্টে আমি বলব। আমি আজকে বসছি কারণ আমার কাছে খারাপ লেগেছে, কালকে কদমতলাতে, কদমতলা একটা মহিলা 45 ইয়ার্স ওল্ড, 45 বছর বয়সের মহিলাকে জীবন্ত পুড়ে মেরে, এটা 23 তারিখ হয়েছে, মানে গতকাল এটা দেখবলি পাবে পুরো দগ্ধ। এবং এটা যেটা দেখলাম পত্রপত্রিকা, ইট ইজ এটাকে অত্যাচার করে পুড়িয়ে মেরে, স্টিল এখন অবধি কোনো গ্রেপ্তার নেই। নাম্বার ওয়ান। নাম্বার টু, এই মেয়ে ওনার নাম ঠিক হল উত্তমা নাথ। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, অত্যন্ত জঘন্য ঘটনা। এবং এই বাগবাসাতে ধর্মনগর সাব ডিভিশনে বাগবাসাতে গঙ্গানগর স্কুলের একটা ছাত্রীকে আপনার শিরদাহানি করেছে শনিবার দিন। আজকে একজন টিচার নুরুল ইসলাম আজকে গার্জিয়ান গিয়ে সকালবেলা অভিভাবকের গিয়ে ওকে মারধর করা বা ওকে প্রহার করার একটা উদ্যম ছিল, এখন পুলিশ তাকে অ্যারেস্ট করে। 11-এর ছাত্রী, আমি নামটা বললাম না। এটা হলো 23 তারিখ দুটো ঘটনা ঘটেছে। 23 তারিখ রাত্রে মধুকে উত্তমা নাথকে পুড়িয়ে মেরেছে কদমতলা, বাগবাসাতে একটা মেয়ে শ্রীনতানি হয়েছে। এই 23 তারিখে মধুপুর থানার অধীন কোনাবনে কেশব দেব নামে একজন 38 বছরের লোককে মেরে মাটিতে পুঁতে দিয়েছে, একই দিনের ঘটনা। এই 23 তারিখে উদয়পুরের রাজপথে রক্তাক্ত অবস্থায় অমলকর নামে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, রক্তাক্ত মৃতদেহ, আনন্যাচারের দেহ। এরপরে আগরতলা কাটাখালের এখানে কালকে 23 তারিখে পাওয়া গেছে কেশব দেব নামে 19 বছরের একটা ছেলে পচা গলা মৃতদেহ পাওয়া গেছে, একই দিনে 23 তারিখ বিলোনিয়াতে এডিসি ভিলেজ পূর্ব চাঁদপুর সন্ন্যাসী পাড়ায় একটা সদ্যজাত শিশু মেয়ে
ওকে অনাথ আশ্রমে ওকে দিয়ে দেওয়া হয়েছে, কারণ মায়ের নাম চৈত্রবালা ত্রিপুরা। কারণ হলো এই এই শিশুকে পালন করার মতন সমর্থ তাদের নেই। এত বড় অবস্থা, এত বিভীষিকাময় পরিস্থিতি ত্রিপুরাতে। আর আপনারা তো জানেন 23 তারিখে, কালকে তো আমাদের অনেকেই গেছেন, 23 তারিখে আপনার পরেশ তাঁতি, এটা তো আপনারা জানেন, এই মোহনপুরে এটা সোনাই এলাকায়, ও ওই পরেশ তাঁতি, তার একটা গরিব মানুষ, তার বিপিএল নেই, অন্তর্ধন কিছুই নেই, এবং সেটাতে ও অভাবে তার নাই, না খেতে পেলে ছেলে মেয়েকে আবার বিষ খেয়ে মেরেছে। আর নিজে যখন দেখেছে ছেলে মেয়ে খাওয়ার পরে, রাত্রে খাওয়ার পর মারা গেছে, হাজব্যান্ড এন্ড ওয়াইফ পরেশ তাঁতি এবং তার স্ত্রী জঙ্গলে গিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা, মানে কি খাওয়া নেই। এখানে অনেকে অনেক কিছু বলার চেষ্টা করছে শাসক দলের থেকে, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, কারণ পরেশ তাঁতি ঋণ নিয়েছে বন্ধন থেকে 50,000 টাকা, অন্নপূর্ণা থেকে 30,000 টাকা, ওটা দিতে হয় সাপ্তাহিক, বন্ধনকে দিতে হয় 1,100 টাকা, আর অন্নপূর্ণাকে দিতে হয় 1,700। খাওয়াই নেই, ও মারা যা হত্যা করার আগে বলে গেছে যে দুর্গাপুজোর পরে এখন অব্দি কোনো উনি রেখার কাজ করেন, রেখার কাজ নেই, দুর্গাপুজোর পরে স্টিল টুডে রেখার কোনো কাজ নেই। তাহলে খাদ্য নেই, খাদ্যর অভাবে, দরিদ্রতার জন্যে সে আত্মহত্যা করেছে, এবং এর স্ত্রীর 4টা লোক মারা গেছে। টোটাল এই 4 জনকে নিয়ে 23rd নভেম্বর টোটাল 10 জন লোক এই আপনার এই হয়েছে, 11 জন লোক অস্বাভাবিক ডেথ হয়েছে, আত্মহত্যা, খুন সব মিলিয়ে, পচা গলা বডি সব নিয়ে 11। 23 তারিখ হোয়াই হাসপাতালে একটা 10ম শ্রেণীর ছাত্রী লতা দেববর্মা, A+, তার হলো রক্তের গ্রুপ A+, হীরার যুগ, জুমলাবাজ মুদির সরকার বলেছিলেন মানিককে হটিয়ে হীরা আনবো, এই হীরার যুগে হীরা মুখ্যমন্ত্রী, ওনার যুগে কি হয়েছে, এই একজন খোয়াইতে একটা মেয়ে, এই 10ম শ্রেণীর ছাত্রী লতা দেববর্মা রাত্রি, শনিবার রাত্রি 8:55 রক্তের অভাবে মারা গেছে, খাদ্যের অভাব, রক্তের অভাব। আরেকটা আমি আসছি, জিরানিয়াতে ওই দিনে 23 তারিখ মোটর অ্যাক্সিডেন্টে 2 যুবক মারা গেছে। এই যে অবস্থা, এই যে আপনার এই যে রাজ্যের অবস্থা, বিভীষিকাম। এখানে আরো আসছি, এটা বাইরের থেকে আমদানি করে, আমার ত্রিপুরা রাজ্যে কি IAS রিটায়ার বা আমাদের ভালো অফিসার নেই? হোয়াট ইজ দিস, কি চলছে ত্রিপুরা রাজ্যে? আমি বল, এই ত্রিপুরা রাজ্যের যে অসহনীয় অবস্থা, এর থেকে নিস্তার পেতে হলে একমাত্র কংগ্রেস এটা বিকল্প হতে পারে। কংগ্রেস ভারতবর্ষ স্বাধীন করেছে গান্ধীজির নেতৃত্বে, কংগ্রেস ভারত, যে ভারতবর্ষে একটা নিডেল সুই তৈরি হতো না, আজকে জাহাজ, জলজাহাজ আমরা রপ্তানি করছি, আজকে ফাইটার প্লেন আমরা তৈরি করছি, আজকে আমরা ওই রেলের যে প্রযুক্তি বিদেশে বিক্রি করছি, রেল তৈরি করে বিদেশে সাপ্লাই দিচ্ছি, লক্ষ লক্ষ মিনিমাম 70-80 লক্ষ ইঞ্জিনিয়ার, ডাক্তার, সায়েন্টিস্ট আমেরিকা, ইউরোপে আজকে আছে। দিস ইজ
এটা হলো কংগ্রেস, ডিউ টু কংগ্রেস, দিস ইজ দ্য ফিডব্যাক অফ দ্য কংগ্রেস। আমি যেটা বলব, আজকে এই সরকার এসে, ভারতবর্ষে মন্দা ছিল না, 2002 সাল থেকে বিশ্বে মন্দার ছায়া পড়েছিল, মন্দার কবলে পড়েছিল, কিন্তু ডক্টর মনমোহন সিং এর যে অর্থনীতি সেটাতেই ইউপিএ সরকার সেটাকে চেক দিয়েছে। ভারতবর্ষের একজন লোক বেকার হয়নি, আর আজকে 90 লক্ষ লোকের চাকরি গেছে গত 2 বছরে, 90 লাখ। আজকে এই যে আপনার যে মারুতি সুজুকি 3.5 লক্ষ লোক চাকরি গেছে, অন্যান্য অটোমোবাইলের 2 লক্ষ গেছে। তাইলে ভারতবর্ষ নাকি শেষ করে দিচ্ছে, ইট ইজ গোয়িং টু বি ফিনিশ, ভারতবর্ষ শেষ হয়ে গেছে। আজকে রিজার্ভ ব্যাংক থেকে 1,76,000 কোটি টাকা সরকার তুলে নিয়েছে, আপৎকালীন একটা ফান্ড থাকে, ডক্টর মনমোহন সিং 10 বছরে একটা আপৎকালীন একটা ফান্ড করে দিয়েছিল 10 লক্ষ কোটি দেওয়ার। এই টাকাটার থেকে 1,76,000 কোটি একটা সরকার নিয়েছে। আজকে ব্যাংকগুলি কি হচ্ছে, 10টা ব্যাংকে 4টা ব্যাংক শুধু আপনার দুর্নীতি চলছে। আমি বলবো, এখান থেকে আমি দাবি রাখবো, যে 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 বিজেপির নেতারা আছে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, 9th March 2018 মন্ত্রিসভা হয়েছে, তখনের তাদের সম্পত্তি এবং আজকের সম্পত্তির একটা হোয়াইট পেপার একটা তারা প্রকাশ করল। আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে বিজেপির নেতা মন্ত্রীরা, এটা হোয়াইট পেপার আমরা চাই, তাহলে এটা প্রকাশ হয়ে যাবে কি সম্পত্তি ছিল কি সম্পত্তি নেই। চাকরিজীবীদের অনেক কথা বলেছে, ভিশন ডকুমেন্টের বাংলাটা আমার কাছে আছে, কি বলেছে, পে কমিশন কিচ্ছু দেয়নি, ফিটমেন্ট ফ্যাক্টর 0.32 দিয়েছে, সিপিএম দিয়েছিল, বামপন্থীদের 2.5, তাইলে 2.32 দিয়েছে, 57 হয়েছে, তাইলে নতুন কি যা হলো, হোয়াট নিউ থিং। এরপরে একটা আপনার নিশ্চয় প্রশ্ন আসবেন, 10,323, এটাকে আমি দুর্ভাগ্যজনক বলবো, এটার জন্য আজকে কালকে দেখেছি না আজকে পত্রিকায় দেখলাম, মানিক সরকার মহোদয় কি করেছেন, বলেছেন বিকল্প ব্যবস্থা করতে। আপনি কি করেছেন, মানিক সরকার কি করেছে, সিপিএস 20 বছরের মুখ্যমন্ত্রী মানিক সরকার, উনি কি করেছেন, ওনাদের অপরিণত মস্তিষ্কের প্রতিফলন হলো 10,323। ওদের তো কোনো দোষ নেই, যারা 10,323 কর্মচারী তাদের তো আমাদের ত্রিপুরারই লোক। তাইলে মানিক বাবুদের আমি প্রশ্ন করব, আপনারা কেন আইন মেনে তাদেরকে চাকরি দিলেন না, এক একটা লোক 10 বছর 8 বছর 9 বছর চাকরি করছে, সংসার ধর্ম করেছে, ওরা এখন দেখছে চাকরি নেই। আর এই জুমলাবাজ মিথ্যা মিথ্যার বেসাদে ভুগছে যে সরকার, বিজেপি সরকার ভীষণ লোকণ্ডে বলেছে ওদের স্থায়ী ব্যবস্থা করা হবে, এখন দেখছি স্থায়ী ব্যবস্থাটা শ্মশান ত্রিপুরার জেলায়, ঠিক নেই, তোমরা বলেছো তোমরা একটা কিছু করবে, কি করছো, ওরা খেলছে 10,323 নিয়ে। 10,323 অবস্থা কি, আমি একটা উদাহরণ দিচ্ছি, মাতাবাড়িতে যখন পশু বলি হয় ওই পা দুটো একজনে ধরে রাখে, এটা হলো মানিক সরকার, আর খর্গ নিয়ে দাঁড়িয়ে আছে বিপ্লব কুমার দেব, দুজনে নেই, বোধহয় ইকুয়ালি রেসপন্সিবল ফর দেন, কেন কথা দিলে, ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা তখন, তোমরা নির্বাচনের পূর্বে বলেছ আমরা এই করব 199টা কাজ করবো, একটাও করে ওই ফিটমেন্ট ফ্যাক্টর কর্মচারীদের 12% দিয়ে এখনো দেওয়া হয়নি। আমার অবাক লাগে মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি একদিন আমি একটা ফেসবুকে দেখলাম, উনি বলছে আমি চাকরি নিয়ে বসে আছি, নেওয়ার কোনো লোক নেই, পাশে একজন ভদ্রলোক বয়স্ক,
আমি আগেরটা বললাম না, একটা একটা কথা বলে বলছে কি করেতে চাকরি নিয়ে বসে আছে লোক নেই। উনি বলছিল ঘরে ঘরে নাকি, আপনারা বলুন একটি চাকরি হয়েছে ত্রিপুরা রাজ্যে? শুধু ওই যাদের ওই টিচার, টিচার তো এখনো প্রায় 8,000-এর মতো টিচার, 7,500-8,000 টিচার পদ খালি আছে, এই টেট এবং 50% আর এই যাদের ওই ট্রেনিং, বিএড ট্রেনিং, এটা হলে পাবে না হলে পাবে না, পদ খালি আছে, যাদের পূরণ হচ্ছে, টেট দিয়েছে, এই দিয়ে কিছু কিছু হচ্ছে, কিন্তু সাধারণ চাকরি একটিও হয়নি। গার গারমে নকরি হায় কাহা গিয়া হায় কোথায় এখন বলছে, একটা আশ্চর্যের ব্যাপার, একটা মুখ্যমন্ত্রী বলছে যে পানের দোকান দাও, মুখ্যমন্ত্রী বলছে কি গরু পালো, গরুর দুধ বিক্রি করলে নাকি 10 বছরে 10 লাখ টাকা ব্যাংকে থাকবে। উনি যে ইকোনমিক্সটা আমি জানি না, উনি যে অ্যাকাউন্টেন্ট জানে আমি তার লজ্জা হচ্ছে। হোয়াট ইজ দিস? একটা মুখ্যমন্ত্রী না জানলে কথা কম বলবেন? একটা গরুর দুধ বিক্রি করে কি 10 বছরে 10 লাখ টাকা জমানো যায়? করে দুধের দাম নাকি 50 টাকা পার লিটার, তাইলে দুধ যদি 50 টাকা হয়, এটা গরুকে খাওয়াই খাইয়ে পালন টালন করে এটা তো 45 টাকা 40 টাকা পরে যায়, তখন তাইলে লাভ কত হবে? 10 বছরে নাকি 10 লাখ টাকা। কর্মচারীদের বলে ডিএর দরকার নেই, বেকারদের বলে বেকার প্রায় 8 লক্ষ হয়ে গেছে, উনি বলছেন না আমরা চাকরি দিতে চাই চাকরির লোক নেই। হোয়াট ইজ দিস? কালকে মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের লজ্জা হয় বাইরে গেলে, কালকে বলছেন এনআরসি আমি দেবো কেন? এই ভিডিও ফুটেজে দেখলাম, আমি কি পাগল? উনি নিজেকেই নিজে বলছে আমি কি পাগল, এই ভিডিও দেখলাম, এনআরসি দিলে তো আমার মুখ্যমন্ত্রিত্ব চলে যাবে, তাই অপ্রাসঙ্গিক কথা বলা। পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার কথা দিয়া গিয়ে সুরে বলবে, এখানে এখানে কথা পাহাড়ে পাহাড়ের কথা বলবে, হোয়াট ইজ দিস? কোথায় এই জোর সরকার? টোটালি ব্যর্থ, টোটালি ব্যর্থ। আপনি বলুন আমি